আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের হচ্ছে একটা গোল জামা কাটিং করে দেখাবো। তো এখানে আমি জামাটার লম্বা অনুযায়ী কাপড়টা নিয়েছি এবং দুইটা ভাঁজ দিয়ে চার পার্ট করে নিয়েছি। যে দুই ভাঁজে আমার চার পার্ট কাপড় আছে। তো 42 ইঞ্চি লম্বা হবে জামাটা, এর জন্য আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। আমি কাপড় নিয়েছি 44 ইঞ্চি। তো বন্ধুরা চলুন এখন আমরা এই জামাটা দাগ কেটে নেই। প্রথমে আমরা কাঁধ নিচ্ছি 6 ইঞ্চি, 12 ইঞ্চি কাঁধের জন্য আমি 6 ইঞ্চি নিলাম, 12 অর্ধেক 6। এবং এই আর্মলের এদিকে নিলাম হচ্ছে 6.5 ইঞ্চি। এখানে আমার হচ্ছে বডির মাপ হবে, তো বডি হচ্ছে 38 ইঞ্চি। তো এর জন্য আমি 38 এর 4 ভাগের 1 ভাগ নিলাম, 9.5 ইঞ্চি। চোদ্দো ইঞ্চি নিচে আমি কোমরের জন্য দাগ কাটলাম, কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে। তো কোমরের এদিকটাই হবে, যেহেতু আমি গোল জামা বানাবো একটু ঢিলে ঢালাই হবে, তো এদিকে আমি নিলাম 8.5 ইঞ্চি। এই যে দাগটা দিয়ে আমার সেলাই করতে হবে। এবং বাড়তি আমি কিছু কাপড় বাড়তি নিলাম এই যে, আর নিচের ঘের যতটুকু আছে সবটুকুই নিয়ে নেব। বন্ধুরা আমি এখন এই যে বগলের এদিকটায় শেপ দিয়ে দিলাম। তো গলার চওড়া আমি নিলাম হচ্ছে 2 ইঞ্চি 2 সুতা, গলার লম্বা আমি নিলাম 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এই যে আমি গোল শেপ দিয়ে দিলাম গলাটা। তো এখন আমি কেটে নেব। তো বন্ধুরা এই যে এই বাড়তি এই কাপড়টা আমরা কি করব, এই যে এইভাবে ঘুরিয়ে এদিকে আমরা জয়েন করে দেব, এরকম। তাহলে আমাদের নিচের ঘেরটা আরো বেশি হবে।
তো এই যে এভাবে এভাবে এই কাপড়টা ঘুরিয়ে এভাবে জোড়া দিয়ে নিলে আমাদের নিচের ঘেরটা বেশি হবে, দেখতে সুন্দর দেখা যাবে। তো এখন আমরা নিচ দিকে এই 1 ইঞ্চি মতো ছেটে দিচ্ছি, এই যে যাতে কোনা বের না হয়ে থাকে। তো আমার 18 ইঞ্চি লম্বা হবে হাতাটা, 18 ইঞ্চি লম্বা। এবং সেলাইয়ের জন্য আমি কিছু কাপড় বেশি নিয়েছি, তো আমি এখানে কাপড় নিয়েছি 20 ইঞ্চি, আর এদিকে চওড়া আছে হচ্ছে 8.5 ইঞ্চির মতো। তো জামাটার বগলের ওদিকটা আমি নিয়েছিলাম 6.5 ইঞ্চি, এবং হাতার এদিকে আছে হচ্ছে 8 ইঞ্চির একটু বেশি। তো এখন আমি কি করব, 3 ইঞ্চি ডাউনে দাগ কেটে নিলাম, দেখুন বন্ধুরা। আর এদিকে হাতার মোহরি হচ্ছে 12 ইঞ্চি, তো 12-র অর্ধেক আমি 6 নিলাম, এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি করে নিলাম। এদিকে আমি হাতার জন্য শেপ দিয়ে দিলাম। এই যে আমার হাতা কাটা হয়ে গেল বন্ধুরা, এই যে আমার গোল জামা কাটা হয়ে গেছে। তো আপনাদের কাপড় যদি বহরে বেশি হয় তাহলে এভাবে জোড়া দেওয়ার দরকার নেই। তো আমি আমার এটা হচ্ছে 2 হাত বহরের কাপড়, এর জন্য আমি এই যে একটু জোড়া দিয়ে নিচের ঘেরটা বাড়িয়ে নিলাম। তো আপনারা চাইলে এটা না দিতেও পারেন। তো যাই হোক বন্ধুরা, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।